বৃহস্পতিবার মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে ভেঙে পড়ল ফুটব্রিজ। সন্ধে 7:30টায় সেই ব্রিজেরই কংক্রিটের পাটাতনের একটা বড় অংশ ভেঙে পড়ে নিচের রাস্তায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6, আহত কমপক্ষে 33 জন। সেন্ট জর্জ জিটি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। সেতুটিকে গত কদিন ধরে মেরামতির কাজ চললেও লোক চলাচল কেন বন্ধ রাখা হয়নি, খতিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার।